হ্যালো এভরিওয়ান, আমাদের আদমান্নান দিবলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আমি মুস্তাফিজুর রহমান একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আরসিসিবি না এমসিবি কোন সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটি শর্ট সার্কিট ও ওভারলোডের হাত থেকে আমাদের রক্ষা করে। আরসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, এটি আমাদের লিকেজ কারেন্ট ও শকের হাত থেকে রক্ষা করে। এমসিবি আমাদের শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে। শর্ট সার্কিট হচ্ছে দুটি তার ফেজ নিউট্রাল, নিউট্রাল ফেজ বা টু পিন প্লাস যদি সকেটের মধ্যে দিতে গিয়ে আগুনের স্পাত সৃষ্টি হয় এবং দুইটা তারের স্পর্শ একসঙ্গে হওয়ার ফলে যে স্পাত সৃষ্টি হয় একটি শর্ট সার্কিট, এই শর্ট সার্কিট থেকে আমাদের রক্ষা করে এমসিবি। এবং ওভারলোড আমাদের বৈদ্যুতিক চাপের ক্ষমতা যে পরিমাণ আছে তার চাইতে বেশি হইলে তখন ওভারলোডের ক্ষেত্রে এই এমসিবি কি কিপ করে। আর সিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, এটি আমাদের কারেন্ট শর্ট খাওয়া থেকে রক্ষা করে বা বৈদ্যুতিক শর্ট খাওয়া থেকে রক্ষা করে। এই আর সিসিবি আমাদের রিকোয়েস্ট কারেন্টের হাত থেকে বাঁচায়। আমরা যদি 10 এম্পিয়ারের এমসিবি ব্যবহার করি তাহলে যখন এর নিচে কারেন্ট থাকবে যদি ওই অবস্থায় কেউ বৈদ্যুতিক লাইন স্পর্শ করে এবং শর্ট খায় তখন কিন্তু এই এমসিবি কিপ করবে না, কেননা ওভারলোডের ক্ষেত্রে তখনই কিপ করবে যখন 10 এম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হবে। 10 এম্পিয়ারের বেশি কারেন্ট যদি প্রবাহিত না হয় তাহলে ওভারলোড কিপ করে না। এবং শর্ট সার্কিটের ক্ষেত্রে যখন দুইটি তার স্পর্শ হয়ে স্পাত সৃষ্টি হয় সেই সময় এমসিবি কিপ করবে। আর সিসিবি, এই আর সিসিবি আমাদের লিকেজ কারেন্ট থেকে রক্ষা করে। এই লিকেজ কারেন্ট আর্থিং এর সাহায্যেও প্রবেশ করতে পারে, যেমন কোন পশু পাখি যদি কোনো তারে স্পর্শ করে, যেমন একটি পাখি একটি তারে বসল এবং বসার ফলে লিকেজ কারেন্ট তৈরি উৎপন্ন হয়। এই উৎপন্ন হলে আর্থিং হয়ে আমাদের লিকেজ কারেন্ট বাসা বাড়িতে প্রবাহিত হতে পারে। এবং এই ক্ষেত্রে যদি আর সিসিবি থাকে ওই মুহূর্তে রিকোয়েস্ট কারেন্ট প্রবাহিত হলে আর সিসিবি কিপ করবে এবং আমরা ইলেকট্রিক শক থেকে বেঁচে যাব। আমরা যদি শুধু এমসিবি ব্যবহার করি তাহলে আমাদের ওভারলোড ও শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু আর সিসিবি ব্যবহার করলে ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা পাবো। আর সিসিবি আমাদের ওভারলোড ও শর্ট সার্কিট থেকে রক্ষা করে না। আমরা এমসিবি ও আর সিসিবি যদি দুইটাই ব্যবহার করি তাহলে আমাদের শর্ট সার্কিট, ওভারলোড ও ইলেকট্রিক শক হাত থেকে রক্ষা করবে। এবং যে লিকেজ কারেন্ট প্রবাহিত হয় এই কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে আর সিসিবি ওভারলোডকে কিপ করে। যদি ফেজ নিউট্রাল তারের মধ্যে সামান্য পরিমাণ কারেন্ট ডিফারেন্স সৃষ্টি হয় সেক্ষেত্রেও আর সিসিবি কিপ করে। তো আমরা যদি বাসা বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করি দুইটা সার্কিট ব্রেকারই ব্যবহার করব, কেননা যদি শুধুমাত্র একটি সার্কিট ব্রেকার ব্যবহার করি, যদি এমসিসি ব্যবহার করি তাহলে ওভারলোড ও শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পাবো এবং আর সিসিবি ব্যবহার করলে আমরা বৈদ্যুতিক শকের হাত থেকেও রক্ষা পাবো। দেখা যাচ্ছে যদি এমসিবি ব্যবহার করি বৈদ্যুতিক স্পর্শ করলে পারে, 10 এম্পিয়ারের রেটিং এ যদি এমসিবি ব্যবহার করি ওই ক্ষেত্রে 10 এম্পিয়ারের বেশি ওভারলোড না হওয়া পর্যন্ত সেক্ষেত্রে এমসিবি কিপ করবে না। এই জন্য আমরা দুইটা আর সিসিবি আর এই জন্য আমরা দুইটা সার্কিট ব্রেকারই ব্যবহার করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।